হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচ সিডিপি এডুকেশন। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল বুকসের অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস এইটের 11 নম্বর চ্যাপ্টার আমরা দেখব, অর্থাৎ চ্যাপ্টার শতকরা। তো তিনটে পার্টে লেকচারটা হবে। লেকচারটা বাইলিঙ্গুয়াল হবে, অর্থাৎ ইংরেজি বাংলায় প্রবলেমগুলো দেওয়া থাকবে, ইংলিশে সলিউশনটা দেওয়া থাকবে এবং বাংলা ইংরেজিতে দুটো ভাষাতেই আমি বুঝিয়ে দেবো। কারণ হচ্ছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটো মানে দুটো পক্ষের ছাত্ররাই যাতে এর থেকে সুবিধা পেতে পারে। তো এই ভিডিওটা প্রেজেন্ট করছি আমি, সুজয় দাস। আপনি আমাকে ফলো করতে পারেন facebook.com/itsujoydas। আপনি টুইটারেও আমাকে ফলো করতে পারেন twitter.com/itsujoydas। আপনার যাবতীয় কোনো কোয়ারিজ থাকলে আপনি আমাদের মেল করতে পারেন @hcdpedu@gmail.com। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। তো প্রথম প্রবলেমটা বলছে, অর্থাৎ আজকে আমরা যে প্রবলেমটা করছি এটা হচ্ছে কোষে দেখি এগারো শতকরার প্রথম প্রবলেমটা আমাদের যেটা বলছে, আমার কাছে 50 টাকা আছে, আমি 12% স্কুলে পেন কিনতে খরচ করলাম, আমি কত টাকার পেন কিনলাম? তাহলে সিম্পলি 50 টাকার আমি 12% পেন কিনেছি। তাহলে 50 × 12% মানে হচ্ছে 12/100। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 6 টাকা। তাহলে উত্তর হচ্ছে কটাকা, আমি 6 টাকার মানে টোটাল 6 টাকার আমি পেন কিনেছি। তো এবার আমি চলে আসছি প্রবলেম নাম্বার 2, নেক্সট প্রবলেম। তাহলে কি এখান থেকে আমি কি বুঝলাম, যখন কোনো পার্সেন্টেজ করতে হয় তখন পার্সেন্টেজ দেওয়া মানে আমাকে যদি সাপোজ বলে দেয় যে 5% বা 6%, যে কোনো পার্সেন্টেজ বলে দেয়, যদি 10% বলে দেয়, 10% কথাটা অর্থ হচ্ছে কি 10/100। পার্সেন্টেজ তুললে কি হবে, একটা তলায় 100 চলে আসবে, তাহলে 10/100। তাহলে যেহেতু আমাকে এখানে 50 টাকার বলেছে, 50 টাকার 12% আমায় বলেছে, তাহলে 50 × 12/100 মানে 12/100 কাটাকাটি করলে 6। তাহলে চলে আসে আজকে নেক্সট প্রবলেম। বলছে বিদেশ থেকে একটি মেশিন আনতে 120% কর দিতে হয়, যদি মেশিনের দাম বিদেশে 3 লক্ষ টাকা থাকে, তার মানে 3 লক্ষ টাকা হচ্ছে আমার মেশিনটা কিনতে আমাকে মানে মেশিনটার দাম হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে আমি কি করছি, এখানে ট্যাক্স আমাকে বলে দিয়েছে 120%, কস্ট প্রাইস অফ দ্য মেশিন, কস্ট অফ দ্য মেশিন মানে মেশিনের মূল্য। এটা যদি বাংলায় যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাংলা স্টুডেন্টদের আমি বলছি, তারা লিখবে এখানে মেশিনটির ক্রয় মূল্য হচ্ছে 3 লাখ টাকা। তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে কত, 3 লাখের উপর 120%। তাহলে 3 লাখ × 120% মানে হচ্ছে 3 লাখ × 120/100, কাটাকাটি করলে হচ্ছে 3,60,000 টাকা হচ্ছে আমার ট্যাক্স দিতে হচ্ছে। তো এখানে তাহলে আমার আসল মেশিনের দাম দাঁড়াচ্ছে কত, আমাকে কোম্পানিকে মানে যে যখন মেশিনটা কিনছি তখন আমাকে পে করতে হচ্ছে 3 লাখ টাকা, আর 3,60,000 টাকা কি গভর্নমেন্টকে আমার ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে টোটাল 6,60,000 হচ্ছে আমাকে এখন মোট কত দাম দিতে হবে হিসাব করে লিখি। তো এটা হচ্ছে অ্যান্সার। তোমরা ভিডিওটা পজ করে ভিডিওটা এখান থেকে নোট করে নিতে পারো, আর আমি চলে আসছি পরবর্তী প্রবলেমে। 3 নম্বর প্রবলেম বলছে কি, এগুলো আমি কিছু করিনি, এগুলো তোমাদের জন্য, এগুলো তোমরা নিজেরাই পারবে, হিসাব করে মান লিখি। 80 টাকার 50% মানে কত, তাহলে কী হবে, 80 × 50/100, 80 × 15/100 নিজেরা কাটাকাটি করবে, কাটাকাটি করে নিজেরা এটা করে নেবে। আর বইয়েতে উত্তরমালা ডেফিনেটলি আছে, তো নিজেরা এখান থেকে মানে তোমরা যেই মানে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। তাহলে 0 0গুলো কেটে দিলে, 5 দিয়ে কাটাকাটি করলে 5 × 3 = 15, আর 5 × 2 = 10। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 4 × 2 = 8, 4 × 3 = 12। তাহলে উত্তর হচ্ছে কত টাকা, 12 টাকা। তাহলে এরকম করে 6 সিমিলারলি 215 টাকা 12% 37.8 মিটার। এটা একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে, 37.8 আছে, তো যখন দশমিক থাকবে তা দশমিকটাকে আমি দশমিকটাকে পর সবসময় তুলে দিয়ে করবে × 110% মানে আমি একবারে লিখে দিচ্ছি 110/100। তো যখন এরকম দশমিকের দেওয়া থাকবে, দশমিকটাকে তুলে দিলে দশমিকটা তুলে তলায় একটা 1 বসলো, আর দশমিকের পরে ডিজিট আছে কতগুলো, একটা ডিজিট আছে, তাহলে মোট 1 শূন্য বসলো। তাহলে এবার কাটাকাটি কাটাকাটি করবে, নিজেরা যদি কাটাকাটি করো, একটা কাটাকাটি হলো, তাহলে এইটা 378-এর সাথে 11 মাল্টিপ্লাই করে 100 দিয়ে ডিভাইড করবে, যেটা বেরোবে তার সাথে পাশে একটা পার্সেন্টেজ বসিয়ে দেবে, দিস কুড বি দ্য অ্যান্সার। তো 4-এর অঙ্কটাও তোমরা নিজেরা ট্রাই করো। আমি চলে আসছি পরবর্তী নেক্সট প্রবলেমে চলে আসছি। বলছে 2.25 টাকা, 5 টাকা শতকরা কত লিখি, তার মানে 2 টাকা 25 পয়সা 5 টাকার মধ্যে কত হচ্ছে। তাহলে আমরা ইন জেনারেল কত লিখবো, 5 টাকার মধ্যে বলেছে, মানে আমি সাপোজ একটুখানি এটা বোঝানোর জন্য বলি অঙ্কগুলো। সাপোজ 100-এ এক্সাম হচ্ছে, আর অমিত বলে একটা ছেলে আছে, সে অমিত 100-এর মধ্যে পেয়েছে সাপোজ মনে করি 70। তাহলে আমরা পরীক্ষার সময় সবসময় এরমভাবে লিখি না, 70/100 মানে 70/100। তো এইরকমভাবে আমাদের কি এক্সামের যাবতীয় মার্কশিটগুলো এরমভাবে লেখা হয়। ওপরে থাকে হচ্ছে মানে অর্থাৎ লবে থাকে হচ্ছে যত নাম্বার পেয়েছে, আর নিচে হরে থাকে কি ফুল মার্ক্সটা কত। তাহলে 5 টাকার মধ্যে 2.25, তাহলে 5 টাকার শতকরা করতে বলেছে, শতকরা যখনই করতে বলে তখন আমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2.25/5 × 100, দশমিক তোলার জন্য এখানে 1, আর দশমিকের পর দুটো ডিজিট আছে তাই জন্য 2 শূন্য। তাহলে আলটিমেটলি কাটাকাটি করলে কত হয়, 45% হয়। ওকে, তাহলে চলে আসি 4-এর 2। বলছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি।
প্রথম কথা বলে রাখি যে এটা হচ্ছে দুয়ের সলিউশনটাই এতটা। প্রথম কথা বলি, যখন সবসময় দুটো আলাদা শতকরা বলুন বা যে কোনো প্রবলেমের ক্ষেত্রে যখন দুটো ডিফারেন্ট টাইপের মানে ইউনিট দিয়ে দেওয়া থাকবে, তখন সবসময় কি এটা গ্রামটা ছোট আর কিলোগ্রামটা বড়, তাহলে কিলোগ্রাম থেকে সবসময় গ্রামে কনভার্ট করে দেবেন। গ্রামে কনভার্ট করে দেওয়ার অর্থ হচ্ছে কি বড়টা থেকে ছোটোটা কনভার্ট করে দিলাম, তাহলে আমাদের ক্যালকুলেশানে সুবিধা হবে। তাহলে 17 কিলো, 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে 17 কেজি মানে হচ্ছে কত, 17,000 গ্রাম। তাহলে 85 গ্রামের বলেছে, তার মানে 85 ডিভাইডেড বাই 17,000, 17,000 × 100, কারণ শতকরা করতে বলেছে তাই 100 করলাম। তো এখানে কাটাকাটি করলে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবেন 0.5%। সিমিলারলি বলেছে 2 কেজি অ্যান্ড 250 গ্রাম, 0.72 কুইন্টালের শতকরা কত। প্রথম কথা বলি, 2 কেজি 250 গ্রাম মানে হচ্ছে কত, এটাকে আমি পুরোটাকে কেজিতে কনভার্ট করলে কত হবে, 2.25 কেজি। আর 0.72 কুইন্টাল মানে কত, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, তো 1 কুইন্টাল। এটা এটা একটুখানি খাতায় আলাদা করে নোট করে রাখবেন এবং স্টার মেরে রাখবেন। এটা 1 কুইন্টাল মানে কত, 100 কেজি। তাহলে 0.72 কুইন্টাল মানে কত, দশমিকের জন্য তুলে তলা 100 লিখলাম আর 100 দিয়ে এখানে গুণ করলাম, এটা কিন্তু শতকরার 100 নয়, এটা এই 100টা গুণ করলাম কারণ কি আমি কুইন্টাল টু এটাকে কেজিতে কনভার্ট করছি। এটা তাহলে বেরোলো কত আমার, এটা 72 কেজি। তাহলে 2.25 ডিভাইডেড বাই 72 দিয়ে এবার কাটাকাটি করলে এই এই যে 100টা গুণ করছি, এই 100টা হচ্ছে কিন্তু শতকরার 100, এই 100টা হচ্ছে শতকরার 100। আর এই দশমিকটা তুলে এখানে একটা 1 বসলো আর দশমিকের পর দুখানা ডিজিট আছে তাই দুখানা 0 বসলো। তাহলে আলটিমেটলি কাটাকাটি করলে বেরোয় কত, 3.125%। চলে আসি নেক্সট পাঁচ, পাঁচেরটা কি বলেছে, শতকরা বলেছে 15। এবার এ দেখুন শতকরা ব্যাপারটা কি, শতকরা মানে হচ্ছে এগুলো যখন বলবো তখন কীভাবে এই চারটা আমি একটা চার্ট আপনাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছি, তো আপনারা নিজেরা এগুলো বাকিগুলো সকলে ট্রাই করুন, পেরে যাবেন, হোপফুলি পেরে যাবেন ডেফিনেটলি। তার মানে কি আমি 15টা দিয়ে বোঝাচ্ছি, 15 শতকরা 15 মানে হচ্ছে কত, 15%। 15% কথাটার অর্থ হচ্ছে কি 15/100, 15/100, ওকে। তো 15/100কে যদি করেন, এবার দেখুন এখানে কাটাকাটি করা যায়, কাটাকাটি করা গেলে কত দিয়ে কাটাকাটি করা যায়, আমি এটাকে 3 দিয়ে কাটাই, 5 দিয়ে কাটাকাটি করলে 3×5=15, এটা 3, ওকে এক মিনিট, এটা হচ্ছে 3×5=15 আর 5 দিয়ে কাটাকাটি করলে কত, 5×20=100। তাহলে আলটিমেটলি আমার বেরোলো কত, কাটাকাটি করে বেরোলো কত, 3/20। তাহলে 3/20 যেটা আমার বেরোলো সেটাই বসে গেলো আমার ভগ্নাংশতে, ফ্র্যাকশানে বসে গেলো 3/20। আর দশমিকটা কীভাবে বের করবো, এই 3/20 যেটা বেরোলো এই 3/20কে আমাকে ভাগ করতে হবে, দেখুন কীরমভাবে করবো। তো এরমভাবে যখন আমি ভাগ করছি, ভাগ করলে 3 দিয়ে তো 20কে মানে 20 দিয়ে তো 3কে, এটা 20, হ্যাঁ এটা 20, ভাগ করা যায় না। তো দশমিক একটা দশমিক বসিয়ে এখানে একটা আমরা 0 বসিয়ে নিলাম, 20×1=20, 21 যা 20, পড়ে থাকছে কত, 10। দশমিকের জন্য একটা শূন্য এখানে আমার অটোমেটিক চলে এলো, তাহলে 5×20 হচ্ছে কত, 100, 5×20 হয়ে গেল আমার 100। এবার যেহেতু দশমিক মানে আগে দশমিক থাকলে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত, 0.15। তো এইটা বসে গেল কি, এই 0.15টা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ, এখানে বসে গেল। এবার যে কোনো একটা যে কোনো করুন, এটাকে ঠিক সিমিলার, এটা 22 পূর্ণ 2/3 মানে কত, আমি এটাই করছি, এখানে প্রত্যেকের পাশে একটা করে পার্সেন্ট, শতকরা মানে পার্সেন্টেজ মানে হচ্ছে কত, 3×6=66 মানে হচ্ছে 67/3%। এটা মানে, এটা মানে কি 67/3% মানে কত, পার্সেন্ট মানে তলায় একটা 100 থাকবে, মানে হচ্ছে 67/3×100, 3×100/300। তো এদের মধ্যে কিছু কাটাকাটি না করা গেলে তাহলে পড়ে থাকবে কত, 67/300। তো এটা বেরিয়ে গেল হচ্ছে আমার কি ভগ্নাংশ ফ্যাক্টর বেরিয়ে গেল। আর দশমিকের জন্য আপনারা কী করবেন, দশমিকের জন্য আপনারা ডেফিনেটলি এটাকে আবার এইরকম প্রসেসে ভাগ করে নেবেন, ভাগ করে দেখতে পারেন। তো এইরকম করে প্রত্যেকটা করবেন, 1/5 মানে এটা কত, 1/5 মানে এবার 1/5 থেকে এটা বেরিয়ে গেছে, এবার এটা থেকে আপনাকে যদি দশমিক ভগ্নাংশে বের করতে হয় তাহলে এটাকে এরকম সিম্পলি নম্বরে ভাগ করে দেবেন। আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিচ্ছি একটুখানি, আচ্ছা আমি এখানেই করে দিচ্ছি সাইডে। তার মানে হচ্ছে এই সরি, 1/5 থেকে কী করে করবেন এটাকে, এখানে 1/5 মানে হচ্ছে 1/5 ডিভাইডেড বাই 1 করলেন, তো দশমিক যখন আনলেন একটা শূন্য পড়ে গেল 10, মানে 5×10, তাহলে আলটিমেটলি হচ্ছে কত এখানে, 0.2, মানে এখানে আলটিমেটলি আমরা কত লিখবো, 0.2। আর এইখান থেকেও ঠিক তেমনই, এই স্টেপ থেকেও আপনারা এই স্টেপে কী করে নিয়ে যাবেন, এখানে এখানে আপনি কি করেছিলেন, পার্সেন্টেজ থাকা মানে 100 দিয়ে ভাগ হয়েছিল, এখানে নিয়ে এই স্টেপ থেকে স্টেপে নিয়ে যেতে গেলে কী করতে হবে, এই ফ্যাক্টরের সাথে যেখানে থাকবে ভগ্নাংশ তার সাথে 100 মাল্টিপ্লাই করে দেবেন, মানে হচ্ছে 1/5×100। তাহলে এই জিনিসটা যদি আপনারা করেন তাহলে কত হবে, 5×20/100, দেখুন 5 দিয়ে কাটাকাটি করলে 5×20/100, তাহলে এখানে আলটিমেটলি বসে গেল কত, 20%, কত বসে গেল, 20। তো এইরকম করে বাকিগুলো করবেন, যদি আপনার কোথাও কোনো প্রবলেম থাকে তো আমাকে ডেফিনেটলি কমেন্ট করতে পারেন, বা আপনি এখানে
যদি আপনি আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আমাদের গ্রুপের মধ্যে মেল করে দিন, ঠিক আছে? তো পার্ট ওয়ান আমি এখানে শেষ করছি, এরপর পার্ট টু আসবে। পার্ট টু এ পরে এই চ্যাপ্টারেরই পরেরগুলো করব, মোট তিনটে পার্টে হবে। তো দেখার জন্য থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড যদি আপনারা এখানে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।